मातरम। वंदे मातरम। जय हिंद। जय हिंद। भारत माता की जय। स्वाधीन भारत अमर रहे। स्वाधीन भारत अमर रहे। स्वाधीन भारत अमर रहे। उपस्थित सुधी नागरिक वृंद, शिलीगुड़ी समस्त देश प्रेमी जनता, सबाई के आमी चुहत्तरतम स्वाधीनता दिवस उपलक्षे आंतरिक शुभेच्छा अभिनंदन जानाच्छि। बंधुगण, हजार हजार मानुषेर बलिदानेर फले रक्त घामेर परिवर्तन स्वाधीनता आमरा पेयेछि। विश्वेर बहु देश विदेशी अधीनता थेके निजेके मुक्त करते एरकम एक तपस्या करे थाके। আমাদের দেশের লোকেরা করেছেন, আমাদের পুরুষরা করেছেন, তাই আজকে আমাদের নিজস্ব জাতীয় পতাকা উত্তোলন করে নিজের নিজের মাতৃভাষাতে দেশের গুণগান করতে পারছে। স্বাধীনতা আমরা খালি 74 বছর নয়, আমাদের স্বাধীনতা প্রায় 1000 বছরে। যেদিন রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা শুরু হলো মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে, তিনি রাম মন্দিরের আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন। সেই স্বাধীনতা আন্দোলন কেবল মন্দির প্রতিষ্ঠা নয়, আমাদের স্বাভিমান, আমাদের শৌর্য বীর্য, আমাদের ভাষা সংস্কৃতির পরম্পরা, আমাদের রাজনীতি স্বাধীনভাবে করার জন্য আমরা লড়াই করেছিলাম। রাম মন্দির তার প্রতীক ছিল, আমাদের রাষ্ট্রীয় শৌর্য বীর্য স্বাভিমানের প্রতীক ছিল, তাই তার প্রতিষ্ঠার জন্য 500 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিলেন, বলিদান দিয়েছিলেন লক্ষ লক্ষ সংখ্যায়। আর দেশ স্বাধীন হওয়ার পরে আজকে সেই মন্দির প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। স্বতন্ত্র নিজস্ব তন্ত্র, সে তন্ত্র খালি রাজনৈতিক ক্ষমতা নয়। রাজনৈতিক ক্ষমতা তো আগেই হয়ে যাবে পরিবর্তন, প্রতি 5-10 বছর অন্তর ক্ষমতা পরিবর্তন হচ্ছে। ঠিক ব্রিটিশদের ক্ষমতা থেকে পরিবর্তিত কংগ্রেসের ক্ষমতা এসেছিল, আমাদের পশ্চিমবঙ্গে দেখেছি কংগ্রেস থেকে সিপিএম থেকে টিএমসি পরিবর্তন হচ্ছে, ওটাই রাজনৈতিক পরিবর্তন, স্বাধীনতা নয়। স্বতন্ত্র হচ্ছে নিজস্ব সমস্ত ব্যবস্থা, এবং বহু বছর পরে ভারতবর্ষ নিজস্ব শিক্ষানীতি পেয়েছে কেন্দ্রীয় সরকারের হাত ধরে। সেরকম শিল্পনীতি, বিদেশ নীতি, অর্থনীতি, সমস্ত নীতি নিজস্ব আদর্শ পরম্পরা সংস্কৃতির উপর আধারিত হওয়া উচিত, তবে ভারত স্বাধীন হবে, স্বতন্ত্র হবে। আজ সেই মহাপুরুষকে আমাদের স্মরণ করা উচিত। সেই সাধারণ মানুষরা যা অপরিসীম কষ্ট সহ্য করেছেন দেশের স্বাধীনতার জন্য, লক্ষ লক্ষ পরিবার নিজেদেরকে শেষ করে দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য, নিজের বাড়ির ছেলেদেরকে বলেছে যাও লড়াই করো দেশকে স্বাধীন করো, তারা শহীদ হয়েছেন, আজকে তাদেরকে আমরা শ্রদ্ধা করব। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে দেশকে যেভাবে গড়ে তোলার দরকার ছিল আমরা পারিনি, বা আমাদের তৎকালীন নেতারা সেভাবে করেননি। আজকে আমাদের প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান করেছেন দেশের সামনে। আত্মনির্ভর মানে কিসে আত্মনির্ভর? মানুষ যেমন নিজের জীবনে নিজের পায়ে দাঁড়ায় স্বনির্ভর হয়, আত্মনির্ভর হয়, প্রত্যেক দেশ সমাজে সেরকম আত্মনির্ভর হয়। আপনারা জানেন যে করোনা সংক্রমণ কাজ চলছে, করোনা যে ভাইরাস এসেছে সারা দুনিয়ার মানবতা তার দ্বারা আক্রান্ত, তার ওষুধ নেই, হাহাকার, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছেন, বাঁচার জন্য পরস্পরকে দূরে রাখতে বাধ্য হয়েছে। সামাজিক শীত মানুষ সে সময় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছে, অভূতপূর্ব পরিবেশ, তারপর ওষুধ নেই, অদৃশ্য বিপদ, এর থেকে বাঁচার জন্য বলা হচ্ছে দূরত্ব রাখা, অসুখ হয়েছে কিনা চিকিৎসার জন্য তার যে কিট দরকার আছে টেস্ট সেটা আমাদের ছিল না, স্বাস্থ্যকর্মী ডাক্তারবাবুরা চিকিৎসা করার জন্য যে পিপি চেয়েছিলেন সেটা আমাদের ছিল না, তাই আমাদের চীনের কাছে হাত পাততে হয়েছে। কোন চীন? যে চীন দ্বারা আমাদের রাস্তা আমাদের দেশের সীমানা আর পার করে আমাদের দেশকে দখল করে একাধিকবার লড়াই করেছে, আমাদের জমির উপরে আধিপত্য বিস্তার করে বহু জমি একসাথে দখল করে রেখেছে, আমাদের সৈনিকদের প্রাণ নিয়েছে, আমাদের দেশে ব্যবসার নামে লুট করছে। তাই যেমন একদিকে তার বিরুদ্ধে লড়াই করছে আর্থিক আর সামরিকভাবে, ঠিক নিজের দেশের লোকেদের প্রাণ বাঁচাবে তার কাছে আমাদের হাত পাততে হয়েছে পিএসটিপির জন্য। এই দুরবস্থা যেন না হয়, আজকে আমাদের দেশের দুই দিকে শত্রু রাষ্ট্র আছে চায়না আর পাকিস্তান, তার বিরুদ্ধে নিজের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের চায়না ফ্রান্স থেকে রাফাল বিমান আনতে হচ্ছে, নূতন টেকনোলজি মিসাইল ট্যাঙ্ক আনতে হচ্ছে, কারণ বিশ্বে বহু যুদ্ধাম শক্তি আছে, সাম্রাজ্যবাদী শক্তি আছে, তারা আমাদের অস্তিত্বের জন্য বিপদ, বারবার মার খেয়ে আমরা পরাধীন হয়েছি বিভিন্ন জাতির কাছ থেকে, যাতে আবার আমাদের স্বাধীনতা লুপ্তান হয়ে যায় তার জন্য আমাদের সামরিক দিকে শক্তিশালী হতে হচ্ছে। সেজন্য আর্থিক সামাজিক
শিক্ষা সংস্কৃতি সামরিক চিকিৎসা সমস্ত ক্ষেত্রে স্বাবলম্বী হতে হবে, এটাকে আত্মনির্ভর ভারত করতে চাইছি আমরা। তাই আবার যদি এরকম পরিস্থিতি আছে চীন বা পাকিস্তান বা আমেরিকার কাছে হাত পাততে না হয় সেরকম ভারত আমরা গড়ে তুলতে চাই। এক সময় নেহরুর আমলে তারপরে আমাদের দেশে খাদ্যের অভাব হয়েছিল, আমেরিকা থেকে আমাদের মাইলও নিয়ে আসতে হতো, যে গম খাবার তারা ফেলে দিত, পশুকে খাওয়াতো বা সমুদ্রের জলে ফেলে দিত, সেটা আমরা কিনে নিয়ে এসে খেতাম ভারতবর্ষকে রিপোর্ট দিয়ে দিচ্ছে। আজকে সেই পরিস্থিতি নাই, মাননীয় প্রধানমন্ত্রী 9 মাস ধরে ফ্রিতে রেশন দেবেন বলেছেন, আরো 1 বছর যদি এরকম চলে আমাদের দেশের লোককে খাওয়ানোর খাদ্য শস্য আমাদের ভান্ডারে মজুদ আছে, এবং এই শস্য শ্যামলা ভূমিতে আবার সুন্দর বৃষ্টি হচ্ছে, আবার যে ফসল হবে শুধু ভারত নয় আশপাশের 10টা দেশকে খাই আমরা বাঁচিয়ে রাখতে পারি, স্বয়ম্বর হয়েছে। এরকম একাধিক ক্ষেত্রে আমরা স্বয়ম্বর হয়েছি। আমেরিকা আজকে আমাদের কাছ থেকে ওষুধ চাইছে করোনা বিরুদ্ধে লড়ার জন্য, আমরা দিচ্ছিও না, চাইলেও দিই আমরা। বিশ্বের যেখানে যেখানে ভূমিকম্প হয়েছে, সুনামি হয়েছে, ঝড় ঝঞ্ঝা হয়েছে, মানুষ বিপন্ন হয়েছে, সবচেয়ে প্রথম ভারতবর্ষ আওয়াজ দিয়েছি আমরা তোমার সঙ্গে। আমাদের দেশের ডাক্তার ওষুধ প্রথম পৌঁছেছে, খাদ্যান্ন পৌঁছে দিয়েছি। এই যখন দেশ একটি পরম্পরা দুনিয়ার সঙ্গে সবসময় আছে, মানবতার দুঃখে সবসময় আছে, সারা বিশ্বের মধ্যে যেখানে যে প্রতারিত হয়েছে অত্যাচারিত তাকে আমরা বুকে স্থান দিয়েছি, ইহুদিদের জায়গা দিয়েছি, পার্সিদের দিয়েছি, তিব্বতীদের দিয়েছি, শ্রীলঙ্কাকে তামিলদের তাড়িয়েছে তাদেরকে দিয়েছি, বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানকে হিন্দুদের তাড়িয়েছে তাদের দিয়েছি, যুগ যুগ ধরে দুনিয়ার সমস্ত পীড়িত অত্যাচারিত মানুষের জন্য ভারতবর্ষ দরজা খুলে দিয়েছে, আর আমাদের পেটের থেকে খাবার ভাগ করে তাদের খাইয়ে বাঁচিয়ে রেখেছে। কিন্তু আমরা দুর্বল হওয়ার জন্য আমাদের উপরে বহু অসভ্য জাতি বর্বর জাতি আক্রমণ করে আমাদের বারবার পরাজিত করেছে, যাতে সেই দুদিন দুর্দিন সেই দুঃসময় দেখতে না হয় তাই আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী আহ্বান করেছেন দেশকে আত্মনির্ভর গড়ে তুলতে হবে, সামরিক দিক দিয়ে হোক, আর্থিক দিক দিয়ে হোক, শিক্ষায় চিকিৎসায় সমস্ত দিক দিয়ে, যাতে দুনিয়াকে আমরা খাওয়াতে পারি, সেবা করতে পারি, এরকম দেশ করতে চায়, সেই আত্মনির্ভর ভারতের আহ্বান। একটা কঠিন সময় উনি দিয়েছেন, যখন আমরা লড়াই করতে করতে পিঠ থেকে গেছে দেওয়ালে, কোটি কোটি মানুষের কাজ চলে গেছে, খাওয়ার ঠিক নাই, আমরা সেই এত বড় দুনিয়া জোড়া বিপদের বিরুদ্ধে লড়াই করছি, সেই সময় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ করেছেন, একটা চ্যালেঞ্জ করে দিয়েছেন, আসুন আর একটু কষ্ট করে দেশকে স্বাবলম্বী আত্মনির্ভর করে তুলি, দেশের মানুষ শিকার শিকার কার কথা করেছেন। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী চীন যুদ্ধের সময় আহ্বান করেছিলেন, মানুষ দেশের মানুষকে একবেলা উপবাস করতে, রাতে আমরা খাবো না, গরিব দেশ যুদ্ধের জন্য খরচা হচ্ছে, তার জন্য আহ্বান করেছিলেন, লোকে মেনেছিল। ঠিক সেরকম নরেন্দ্র মোদী আজকে দেশকে আহ্বান করেছেন সংকটের সময়, উনি বললেন চলুন জনতা কার্ফু করুন, লোক জনতা কার্ফু করেছে, সব সন্ধ্যা থেকে সকাল মতো বাড়ি থেকে বেরোন, তারপরে তিনি আহ্বান করলেন যে সমস্ত মানুষগুলি নিজের জীবনকে বিপন্ন করে হাতে প্রাণ নিয়ে আমাদের সেবা করছে, ডাক্তার নার্স পুলিশ বিভিন্ন সেবাকর্মী স্বাস্থ্যকর্মী ব্যাংক হসপিটালের এমনকি ট্রান্সপোর্টের কর্মী পোস্ট অফিসের কর্মী যারা নিজের জীবন বিপন্ন করে আমাদের জীবনকে সফল সুরক্ষিত করে রেখেছেন তাদের সম্মানিত করার জন্য আসুন তালি বাজাই, আমরা তালি বাজাই, শঙ্খ বাজাই, সারা দেশ একসঙ্গে দাঁড়িয়ে আর তালি দিতে শঙ্খ ঘন্টা বাজিয়ে সম্মানিত করে, তারপরে এই সংকটের সময় দেশ যাতে একসঙ্গে লড়াই করতে পারে আবার আহ্বান করলাম, আসুন আমরা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে আমাদের একতা প্রদর্শন করি, দেশের 130 কোটি লোক নিজের বাড়িতে প্রদীপ জ্বালিয়েছে, ভাষা ধর্ম কেউ দেখেনি, রাজনীতি কেউ দেখেনি, এবং তার ফলে যারা লড়াই করেছেন, আমাদের পশ্চিমবঙ্গে 15 জনের বেশি ডাক্তার মারা গেছেন করোনায় আক্রান্ত, একাধিক পুলিশ কর্মী অফিসার মারা গেছেন অসুস্থ হসপিটালে আছেন, এরকম আরো বহু কর্মচারী সাফাই কর্মী থেকে অন্য কর্মচারী তারা অসুস্থ হয়ে পড়েছেন, প্রশাসনিক কর্মচারীরা আমাদের জীবনের সুরক্ষার জন্য, তাদের সম্মানের জন্য প্রধানমন্ত্রী বিমানে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করেছেন থানার উপরে হসপিটালের উপরে, অভিনব ব্যবস্থা, সারা দেশের লোককে এক জায়গায় করে তিনি সামনে তুলে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতার অধীনে আজকে আমরা কাজ করছি, এটা আমাদের সৌভাগ্য। তাই আজকে সেই সুযোগ এসেছে যেই সময় দেশটাকে আমরা আত্মনির্ভর করতে পারি, কারো দয়া অবস্থা হবে না, কারো রাজ্য চোখ আমাদের দেখতে হবে না, যখন তখন আমাদের সীমাতে যে আক্রমণ করবে আমাদের সৈনিকদের প্রাণ নেবে সেরকম দুঃসাহস কেউ যেন করতে না পারে, তার জন্য আপনি আহ্বান করবেন, আর সঙ্গে সঙ্গে শুধু আহ্বান করেননি, যাতে আমাদের দেশের প্রতিভা আমাদের বিজ্ঞানী ইঞ্জিনিয়াররা এই কাজে সফল হন, পুরো দেশ তার সঙ্গে আছে, দরকার হলে কষ্ট করব, তার জন্য জেনের তৈরি সার্টটা অ্যাপ বন্ধ করা হয়েছে, যার দ্বারা হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ দ্বারা লুট করেছে, একাধিক কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, আপনারা জানেন আমরা ক্রিকেটে আর আইসিএল দেখি,
আইপিএল দেখি, সে আইপিএল এখন বিদেশে হবে কিন্তু তার যে স্পন্সর করত বিদেশি চাইনিজ অপর কোম্পানি তাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। আমাদের দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকার সমর সরঞ্জাম যুদ্ধ সরঞ্জাম আমদানি করে, তার দ্বারা আমরা শক্তিশালী হয়েছি। লড়াইতে মিরাজ বিমান ব্যবহার করেছি আমরা, যখন কার্গিল লড়াই হয়েছে সে বিমানও বিদেশ থেকে এনেছি আমরা। আজকে এই দেশকে সুরক্ষিত করার অস্ত্রের দরকার আছে, কিন্তু আমাদের সরকারের এত আত্মবিশ্বাস আছে, আমাদের দেশের ডিফেন্স মিনিস্টার বলেছেন কোন বিদেশি সরঞ্জাম কিনবো না, 101টা যুদ্ধ সরঞ্জাম আমরা ঠিক করেছি আজ দেশ থেকে নেবো না, বরঞ্চ উল্টো ভারতবর্ষে এই সমস্ত সরঞ্জাম তৈরি করে আশপাশের ছোট দেশকে বিক্রি করবো এবং সেটা আমরা করছি। আমরা তেজস বিমান তৈরি করেছি, যুদ্ধ বিমান, আমরা সারস বিমান তৈরি করেছি, আমরা বিশ্বের সবচেয়ে দূরগামী যে দূরের টার্গেট কে হিট করতে পারলে আণবিক বোমা নিয়ে এরকম মিসাইল তৈরি করেছি, আমরা এরকম রকেট তৈরি করেছি যাতে 104টা উপগ্রহ একসঙ্গে মহাকাশে উৎক্ষেপণ করতে পারি, দুনিয়ার কোনো বিশ্ব দেশ আজ পর্যন্ত করতে পারেনি। সুপার কম্পিউটার থেকে সমস্ত আধুনিক সরঞ্জাম তৈরি করেছি আর দুনিয়াকে বিক্রি করছি। অনেক দেশের উপগ্রহ আমরা মহাকাশে উৎক্ষেপণ করে তার থেকে পয়সা ইনকাম করছি, টাকা ইনকাম করছি। একাধিক এরকম উদাহরণ আছে যারা ভারতবর্ষের আমাদের দেশের যারা সন্তান তারাই তাদের প্রতিভা দ্বারা একটি একটি জিনিসকে আবিষ্কার করে আজকে দেশকে স্বয়ংভর করছেন না, অন্যান্য উন্নত দেশকে দিয়ে সাহায্য করছেন। তাই বন্ধুগণ এই সুসময়ে সমস্ত সমাজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। আজকে কোভিড-19 ভাইরাস এসেছে, এর আগে সার্স এসেছে, ইবোলা এসেছে, নতুন নতুন ওষুধ আসতে থাকবে, জীবাণু ভাইরাস আসতে থাকবে, দুনিয়াকে প্রায় বলে আধুনিক জীবনের বহু কষ্ট দুঃখ অসুখ আসবে, তার থেকে বাঁচার জন্য আমাদের রাস্তা বার করতে হবে। আর ভারতের জীবন পদ্ধতি, এই প্রাকৃতিক জীবন পদ্ধতি, আয়ুর্বেদ, এই সমস্ত বিপদ থেকে অসুখ থেকে আমাদেরকে রক্ষা করেছে, সারা দুনিয়াকে রক্ষা করেছে, তাকে আমরা ভুলে গেছি, তাকে পুনরুজ্জীবিত করতে হবে। তাই ভারতবর্ষ প্রাকৃতিক চিকিৎসায় আমরা বিশ্বাসী বলে আমাদের দেশে মৃত্যু দর কম, অসুস্থতার দর কম, 130-135 কোটি লোক, আর যদি ইউরোপ আমেরিকার মতো বড় বৃহত্ত কয়েক কোটি লোক মরে যেত সেদিক দিয়ে আমরা 2-2% নিচে আমাদের মৃত্যুর দর কমিয়ে নিয়েছি। সংক্রমণ হচ্ছে, সংক্রমণ কাছাকাছি আজকে সুস্থ হয়ে যাচ্ছে, এটা আমাদের চিকিৎসকরাই করেছে আমাদের জীবন পদ্ধতির জন্য। প্রধানমন্ত্রী হাত জোর করে বলেছেন সাবধান থাকুন, সুরক্ষিত থাকুন, বাড়িতে থাকুন, আপনার জীবন আমাদের জন্য মূল্যবান, মানুষ তার কথা শুনেছে, তাই আজকে আমাদের দেশ মহামারী থেকে বেঁচে আছে। এই পরিস্থিতিতে ভারতবর্ষ সারা দুনিয়াকে নেতৃত্ব করবে। আপনারা ভেবে দেখুন, একটা এমন দিন ছিল যখন ইউএনতে আমরা মেম্বার হতে গেলে আমাদের লোকে হাসাহাসি করতো, সুরক্ষা পরিষদের মেম্বার হবো বলে লোকে হাসাহাসি করতো, আমাদের দেশের লোকেরা বলতেন যে ভারতের সঙ্গে কে আছে, কে ভারতকে সাপোর্ট করবে, যে ইউএনতে যাবে, যে সুরক্ষা পরিষদে যাবে। আর আজ ভারত তার মেম্বার হয়েছে। আজকে পরিস্থিতি এরকম হয়ে গেছে যে ভারতের সঙ্গে কে নাই, তখন বললাম তো ভারতের সঙ্গে কে আছে। আজকে বিশ্বের দিকে তাকালে সবাই ভারতের সঙ্গে আছে, আর যে ভারতের সঙ্গে থাকবে না সারা দুনিয়া তার সঙ্গে থাকবে না, তাকে একঘর করে দেবে, তাই চায়না পাকিস্তান একঘর করে সর্বোচ্চের মধ্যে হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব হয়েছে, তাই সারা ভারতবর্ষের সমস্ত মানুষ আজকে মোদীর উপর বিশ্বাস রেখেছেন, তাই মোদী এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তাই বন্ধুগণ রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে, পার্টি হবে, ইলেকশন হবে, সরকার হবে, যাবে, দেশ থাকবে, সময় থাকবে, দুনিয়ার সামনে মাথা উঁচু করে আমরা যেটা বাঁচতে পারি সেরকম রাষ্ট্র তৈরি করতে হবে, দেশ তৈরি করতে হবে। সেই অতি সাধারণ শিক্ষিত অশিক্ষিত গ্রামীণ রিক্সাওয়ালা কৃষক থেকে আরম্ভ করে লেবার থেকে আরম্ভ করে দেশের সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন সবার ব্যবসায়ী থেকে আরম্ভ করে ব্যুরোক্রেটস যারা আছেন, যারা কর্পোরেট হাউসের লোক আছেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, সায়েন্টিস্ট, সবাইকে নিজের নিজের জায়গায় কাজ করে দেশকে পুনর্গঠনের কাজ করতে হবে, তাহলে বিশ্ব দরবারে আমরা জগতের উচ্চায় বসতে পারবো। সেই আহ্বান প্রধানমন্ত্রী করেছেন। পশ্চিমবঙ্গে আমরা যারা আছি, বিশেষ করে যারা রাজনীতি করছি, এখানকার কোনো রাজনীতিবিদদের বিরোধী পার্টিদের কোনো অধিকারই নেই, স্বাধীনতার একটা মূল মন্ত্র ছিল গণতন্ত্র, তাই ভারতকে আমরা গণতান্ত্রিক দেশ ঘোষণা করছি, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং প্রাচীন গণতন্ত্র আমরা, দুর্ভাগ্য তার একটি রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে গণতন্ত্র নাই। আজকেই পতাকা উত্তোলন করতে গিয়ে আরামবাগে আমাদের একজন কর্মীকে সকালবেলা খুন করা হয়েছে। এখানে আপনি আপনার মতো পার্টি করতে পারবেন না, আপনার মতো ভোট দিতে পারবেন না, আপনার মতো উৎসব করতে পারবেন না, আপনার নিজের মনের কথা স্বাধীনভাবে বলতে পারবেন না,
এই পরাধীনতা থেকে দেশকে বাংলাকে মুক্ত করে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তাই ভারতীয় জনতা পার্টি লড়াই করছে, গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই করছে, তবে স্বাধীনতা সম্পূর্ণ হবে। গণতন্ত্র ছাড়া স্বাধীনতা হয় না। আর ভারতবর্ষের মানুষ যুগ যুগ ধরে গণতন্ত্রপ্রেমী মানুষ, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আছে এসছে, কিন্তু সেই স্বাধীনতাকে এখানে ভুলুন্নিত করা হচ্ছে। এখানে বিরোধী রাজনীতির জায়গা নেই, এখানে মিডিয়ার কোনো স্বাধীনতা নাই। যে সত্য কথা বলে তাকে তুলে নিয়ে যাওয়া হবে, তার পুরো চিপকে চোরের মতো কোমরে দড়ি ধরে পুলিশ নিয়ে গিয়ে থানায় বসে জেরা করবে। স্বাধীনতা নেই এখানে। যে পুলিশ আমাদের কোমরে দড়ি মানছে, সে পুলিশের স্বাধীনতা নেই, একটা চোরকে কোমরে দড়ি মানে, তার ট্রান্সফার চাকরি দেবে। কোন দেশে কোন গণতন্ত্রে আমরা বাস করছি? আমাদের 100 বেশি কর্মীকে খুন করা হয়েছে, অপরাধ একটাই ছিল, তারা বিজেপি করতো। এইভাবে গণতন্ত্র কখনো সম্পন্ন হতে পারে না, এইভাবে দেশ কখনো সম্পন্ন হতে পারে না, এইভাবে পশ্চিমবঙ্গ কখনো আত্মনির্ভর হতে পারবে না। সেই জন্য যাদের আত্মবিশ্বাস নাই তারা আত্মনির্ভর করতে পারবে না, তাদের রাজনীতি করার দরকার নেই। বন্ধুগণ, আমরা রাষ্ট্র নির্মাণের জন্য এসেছি, সমাজ পরিবর্তনের জন্য এসেছি। এই ধরনের তুচ্ছ পুলিশের ভয়, গুন্ডার ভয় বা সরকারের ভয় দেখানোর সুযোগকে আমরা ভয় পাই না। এই বাংলার হাজার হাজার মানুষ সেই দমন পীড়নের বিরুদ্ধে লড়াই করে বাংলাকে স্বাধীন করেছে, দেশকে স্বাধীন করেছেন। সেই পরম্পরা নিয়ে আমরা কাজ করছি, যারা সেই পরম্পরাকে খণ্ডিত করার চেষ্টা করছেন, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছেন, তাদেরকে দিয়ে জবাব দিতে হবে। তাই রাজনৈতিক পরিবর্তন আরেকবার পশ্চিমবঙ্গের দরকার আছে, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা হবে। সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, সত্যি সত্যি স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। আজকের এই পবিত্র অবসরে ঋষি অরবিন্দের জন্মতিথি, যিনি ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন সারা জীবন, শেষ জীবনে আধ্যাত্মিক স্বাধীনতায় নিজের জীবনকে শেষ করেছিলেন, দেশের আধ্যাত্মিক শক্তি নির্মাণের জন্য। তিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার ফাঁসি লড়া হয়েছিল, তাকে ফাঁসি থেকে বাঁচিয়েছিলেন আরেকজন বাংলার গণতন্ত্র সংগ্রাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই সমস্ত মহান ব্যক্তিদের যে কন্ট্রিবিউশন, যে ত্যাগ, তার সম্মিলিত নাম হচ্ছে স্বাধীনতা। সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হলে বাংলায় গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে হবে। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি, সবাইকে এই লড়াইয়ে সামিল হয়ে বাংলার গৌরব ফিরিয়ে আনার জন্য আমি আহ্বান করে আমার পুত্র বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, জয় হিন্দ।